28 সেপ্টেম্বর নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে হজ ও তাবলিগ জামাত নিয়ে মন্তব্যের পর মন্ত্রিত্ব ও পরে দলের প্রাথমিক সদস্যপদ হারান লতিফ সিদ্দিকী। বেশ কিছু মামলা পরে জারি হয় গ্রেপ্তারি পরোয়ানা নিউ ইয়র্ক থেকে কলকাতায়। রোববার রাতে হঠাৎ করেই ঢাকায় আসেন লতিফ সিদ্দিকী। সোমবার সকালে আইনজীবী নুরুল ইসলামের মাধ্যমে গণমাধ্যম কর্মীরা জানতে পারেন আগাম জামিন নিতে হাইকোর্টে গেছেন লতিফ সিদ্দিকী, কিন্তু এক ঘন্টা পরেই তা অস্বীকার করেন এই আইনজীবী। আইনের যে প্রোটেকশন, এটা সবারই সেই অধিকার আছে, কাজে আমরা আশা করছি যে লতিফ সিদ্দিকী হয়তো আইনের কাছে সে প্রোটেকশন বা আইনের আশ্রয় উনি নেবেন। তবে এখন পর্যন্ত আমার সঙ্গে লতিফ সিদ্দিকী কিংবা তার পক্ষ থেকে কেউ মামলা সংক্রান্ত ব্যাপারে কেউ যোগাযোগ করেনি। গ্রেপ্তার প্রসঙ্গে জানতে চাইলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন লতিফ সিদ্দিকী সংসদ সদস্য, তাকে গ্রেপ্তারে কিছু আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। সংসদ চলাকালীন কোনো সংসদ সদস্যকে অ্যারেস্ট করতে হলে মাননীয় স্পিকারের পারমিশন লাগে। আপনি আরেকটা যেটা বলছেন যে খুব দ্রুতই, না আমি দ্রুতর কথা বলি নাই, তার পারমিশন লাগে, এটা হলো ফর্মালিটিস। তারপরে উনি এখন কি করছেন, কোথায় যাচ্ছেন সেটা তো আমি জানি না। লতিফ সিদ্দিকীর গ্রেপ্তারের দাবিতে হাইকোর্ট চত্বরে বিক্ষোভ করেছেন বিএনপি পন্থী আইনজীবীরাও। গ্রেপ্তারে সময়সীমা বেঁধে দিয়ে বৃহস্পতিবার সকাল সন্ধ্যা হরতালের ঘোষণার পাশাপাশি সোমবার বাইতুল মোকাররম মসজিদের সামনে ও লালবাগে বিক্ষোভ করেছে হেফাজতে ইসলাম। লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা না হয় আগামী বুধবার, আগামী বৃহস্পতিবার, আগামী বৃহস্পতিবার দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতাল। মাসুদ কার্জন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।